করোনা ভাইরাসের এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে কিন্তু প্রচুর স্বাস্থ্যক্ষেত্রে চাকরি বেরাবে। ভিডিও শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হাই, আই এম সুভাষ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টেক সুভাষ। কঠিন পরিস্থিতিতে যেখানে বড় বড় কোম্পানি, সাধারণ কোম্পানি, বিভিন্ন কোম্পানিতে চাকরি করা মানুষরা ছাঁটাই হচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গে কিন্তু প্রচুর স্বাস্থ্যক্ষেত্রে প্রচুর চাকরি বেরোবে। স্বাস্থ্যক্ষেত্রে প্রচুর চাকরি নিয়োগ হবে, প্রচুর মানুষের প্রয়োজন, প্রচুর ডাক্তার, স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্যসেবক, লেব টেকনিশিয়ান, ব্লাড কালেক্টর, কম্পিউটার অপারেটর, আরো বিভিন্ন ধরনের। কয়েকদিন থেকে আমরা বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে, বিভিন্ন নিউজের মাধ্যমে আমরা খবর পাচ্ছি পশ্চিমবঙ্গে বিভিন্ন হসপিটালে অনেকগুলো নার্স তারা ছেড়ে অন্য রাজ্যে চলে আসে, অর্থাৎ তারা নিজের নিজের রাজ্যে চলে আসে। মণিপুর, ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিভিন্ন রাজ্যের নার্স তারা চলে যাচ্ছে বিভিন্ন কারণে। কিন্তু আমরা অবশ্যই তাদেরকে থাকার অনুরোধ করব, কিন্তু এটা মনে রাখবে এই কারণে আমাদের পশ্চিমবঙ্গে স্বাস্থ্যক্ষেত্রে প্রচুর চাকরি বের হবে। স্বাস্থ্যসেবক, ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মী, আরও বিভিন্ন বিভিন্ন সাফাই কর্মী, বিভিন্ন দপ্তরে প্রচুর চাকরি বাড়বে। তাই আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, আপনারা এই সুযোগ অবশ্যই দেবেন। কিছুদিনের মধ্যে প্রচুর স্বাস্থ্যক্ষেত্রে চাকরি বেরাবে, আপনারা নিজের যোগ্যতা রেডি করুন, নিজের পড়াশোনা রেডি করুন। আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যারা যোগ্য তারা স্বাস্থ্যক্ষেত্রে এই রাজ্যের সেবার জন্য তারা অবশ্যই রেডি থাকুন, অবশ্যই তৈরি হয়ে থাকুন, যাতে আমাদের পশ্চিমবঙ্গে রাজ্যে আপনারা সেবা করতে পারেন, আপনারা নিজেদের প্ল্যাটফর্মে চাকরি করতে পারবেন, আপনারা নিজেদের যে কোয়ালিটি সেই কোয়ালিটি মানুষকে উপহার দিতে পারবেন এবং মানুষের সেবা করতে পারবেন।